মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি, অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই। আপনি না খেয়ে সামান্য খেয়ে আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে। সেকেন্ড কি টু অ্যাটেন হ্যাপিনেস, সেটা হচ্ছে টু ফরগিভ আদার্স, অন্যকে ক্ষমা করে দেয়া। আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে, ফলে মনের মধ্যে ক্ষোভ অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে। কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ ক্ষোভ এটা পুষে রাখেন, ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা ভিতরে আপনারা জ্বালাবে। যারে হিংসা করতেছেন, যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন, এর কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে, এই রাগটা যে ঝেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে, যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না, সে কষ্ট পায়, অশান্তি নেমে আসে, দুঃখ নেমে আসে। আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে, সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে। এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে। এটাও আমরা রাসূল ইসলামের জীবনীতে যদি দেখি, রাসূল ইসলাম কী পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা। ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা, সবসময় ক্ষমা করে দিতেন, মনে দুঃখ পুষে রাখতেন না কখনো। এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও। এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক কৃতদাস, ওরা শুধু কাজে ভুল করে, ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না? রাসূল ইসলাম বলতেন, না। তো কী করবো, ক্ষমা করে দাও। কয়বার করবো? বলেন দিনে প্রতিদিন কমপক্ষে 70 বার। যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে। যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে। ফিলোসফিটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেব। তুমি ক্ষমা করো তোমার ভাইদের, আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি। তো এই জন্য আমরা যেন ক্ষমা করি। রাসূল ইসলাম সবসময় ক্ষমা করে দিতেন, কারোর ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না। মক্কা বিজয়ের কথা যদি ধরেন, তায়েফের কথা যদি ধরেন, তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন। তায়েফে যে গেছিলেন রাসূল ইসলামের নিজের কোনো সুবিধা নেওয়ার জন্য নাকি? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, তাই না? কিন্তু তারা কী করলো? অত্যাচার করলো, পাথর মারলো, রক্তাক্ত করলো। রাসূল ইসলাম তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা, এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না, কাল পরশু দেখি, ভেবে চিন্তে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম আর না হলে না করলাম, এটা না, ইনস্ট্যান্ট ক্ষমা। মক্কা বিজয়ের দিন কী হলো? ঘর থেকে বিতাড়িত করা হলো, রাসূল ইসলামের উপর শারীরিক নির্যাতন, মেন্টাল প্রেশার, ওনার মেয়েদেরকে তালাক দেওয়া হলো। রাসূল ইসলাম যখন নামাজ পড়তেন উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, এলাকা থেকে নির্বাসন। কিন্তু অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কী হলো? ভয়ে সবাই যখন কাঁপছিল উনি কী বললেন? লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি মেহেরবান। ইযহাবু ফানতুমুত তালাকা, চলে যাও, ক্ষমা করে দিলাম। একটা ছোট্ট মজার ঘটনা বলি, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম, ওয়া আলাইহি বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা একটা চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়ে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাদর পরতেন। তো ওই যে চাদরের পারে বা পাইরে গলিদুল হাস, এটা খসখসে ডিজাইন ছিল, রাসূল ইসলাম গায়ে চাদর মুড়িয়ে আছেন। তো এক বেদুইন আসছে যার মধ্যে ওইরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না, সভ্যতার ছোঁয়া লাগে না, সে এসে রাসূল ইসলামের চাদর ধরে টান দিছে, টান দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আছিনি মিন মালিল্লাহ, বাইতুল মাল থেকে কিছু দাও আমারে, আসছে ভিক্ষা করতে আয়েশা। তো রাসূল ইসলাম কী করলেন দেখেন, টান দিলেন, এই জায়গায় দাগ পড়ে গেল। হ্যাঁ, টান যে দিছে একেবারে রাসূল ইসলামের এখানে চামড়া ছিঁড়ে গেছে, দাগ পড়ে গেছে। রাসূল ইসলাম শুধু এভাবে তাকালেন তার দিকে, তাকিয়ে ফাতাবাসসাম, একটা মুচকে হাসি দিলেন, দিয়ে বললেন, যাও দিয়ে দাও, বাইতুল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও। মানে ও যে কষ্ট দিল, ব্যাড বিহেভিয়ার করলো, ওটা দেখারই সময় নাই ওনার। আগে তো দেখবে, তারপরে না রাগ করবে, ফুলে ফেপে উঠবে রাগে, ওটা দেখারই সময় নাই রাসূল ইসলামের। রাসূল ইসলাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই, সে চিনে নাই যে আমি রাসূলুল্লাহ, তার মধ্যে ওই সেন্স নাই, বললেন দিয়ে দাও, ওকে দিয়ে দাও, চলে গেল সে, তাও মুচকি হাসি উপহার দিল। সুবহানাল্লাহ, এই যে পজিটিভ অ্যাটিচিউডের কথা আমরা বলি, অপটিমিস্টিজমের কথা বলি, দেখেন রাসূল ইসলামের জীবন থেকে দেখেন
অন্যকে ক্ষমা করে দেওয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন। জীবনের পরতে পরতে রাসূল ইসলামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি, কখন ক্ষমা করবেন। তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন আপনি সুখে থাকবেন, আপনি সুখী হবেন, ইউ উইল বি হ্যাপি অ্যাট দ্য এন্ড, শেষে অবশেষে আপনারই বিজয় হবে, আপনি সুখী হবেন, আপনি হ্যাপি হবেন। এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট, দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস। দুই নাম্বার কি? ক্ষমা করা, ফরগিভনেস। তাহলে কয়টা বললাম? প্রথমটা কি ছিল? সিম্পলিসিটি, জটিল করে লাভ নাই, লাইফটাকে সিম্পলি লিড করেন,